জি কেমন আছেন? কিন্তু আপনি কে? আমি হইলাম এই অসিনপুর বস্তির মহারানী। এই গাড়িরে কোনো সাধারণ গাড়ি পাইবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিজার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্যাড ব্রাদার্সের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তারা কীভাবে শ্যুট করে এবং তারা সেই ভিডিওগুলো কীভাবে এডিট করে। তো কমপ্লিট একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব। তো ব্যাড ব্রাদার্সের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেনি বাংলাদেশে এমন লোক খুবই কম রয়েছে। তো রিসেন্টলি কিন্তু আমরা জানি যে ওমর ভাই ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে আলাদা হয়ে গেছে, এখন ওমর ভাই তার নিজের চ্যানেলে কাজ করে। তো ওমর অন ফায়ার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে মাত্র 5টি ভিডিও আপলোড করে সে কিন্তু 7 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে। তো আমরা কিন্তু সবাই ওমর ভাইকে চিনি। তো তার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সে কিন্তু এই ভিডিওগুলো শুধুমাত্র মোবাইল ফোনতে শ্যুট করে এবং মোবাইল ফোন দিয়ে কিন্তু সে এডিটিং করে। তো গাইস, আপনারা যারা ইউটিউবে এরকম ফানি ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা চাইলে শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে একটি চ্যানেলে আপনি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন। গাইস, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট একটি গাইডলাইন দিয়ে দিব যে কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিওগুলো শ্যুট করবেন। তো ভিডিওগুলো শ্যুট করার পর আপনার কী কী কাজ করতে হবে, কীভাবে আপনি ভিডিওগুলো এডিট করবেন মোবাইল ফোন দিয়ে, সেই সম্পর্কে সব কিছু আপনাকে দেখিয়ে দিব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, সম্পূর্ণ কাজটা আমি 4টা স্টেপে ভাগ করে নিয়েছি। তো প্রথম স্টেপ হচ্ছে আপনাকে আগে একটি ছোট গল্প লিখে নিতে হবে বা এমন একটি গল্প লিখে নিতে হবে যে গল্পতে অনেক বেশি ফান থাকে বা যেই আপনার ভিডিওটি দেখবে সে যেন অনেক বেশি আনন্দ পায়। তো সেই সম্পর্কে কিন্তু আপনাকে গল্পটি লিখে নিতে হবে এবং গল্পতে কতজন লোক অভিনয় করবে সেটাও কিন্তু আপনাকে লিখতে হবে এবং যারা যারা অভিনয় করবে তাদের কী কী ডায়লগ থাকবে সেই স্ক্রিপ্টগুলো কিন্তু আপনাকে আগে লিখে নিতে হবে। তো এই ব্যাপারটা সম্পূর্ণরূপে আপনাকে আগে ক্লিয়ার হয়ে নিতে হবে। ওকে, তো গল্প যদি আপনার লেখা হয়ে যায় এখন আপনার সেকেন্ড স্টেপে চলে যেতে হবে। তো সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে ভিডিও শ্যুট করতে হবে। ভিডিও শ্যুট করার ক্ষেত্রে আপনাকে একটি ব্যাপার খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে রিয়েলিস্টিক অভিনয় করতে হবে। যদি আপনার পূর্বে কোনো অভিনয়ের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কী করবেন, কয়েকদিন আপনি প্র্যাকটিস করবেন, আপনি নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কয়েকদিন প্র্যাকটিস করেন বা আপনারা টিম মিলে কয়েকদিন প্র্যাকটিস করেন। ওকে, তো যখন আপনার নিজের কাছে মনে হবে যে আপনার ভিডিওটা এখন কোয়ালিটিফুল হয়েছে, এখন যে আপনি অ্যাক্টিংটা করেছেন সেটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, তখনই কিন্তু আপনাকে ভিডিও শ্যুট করতে হবে, মানে যে ভিডিওটা দিয়ে আপনি কমপ্লিট একটা ফানি ভিডিও তৈরি করতে চান। আপনার এই গল্পতে যারা যারা অভিনয় করবে সবার অভিনয় কিন্তু রিয়েলিস্টিক হতে হবে। যদি অভিনয় রিয়েলিস্টিক না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কেউই দেখবে না, আপনার ভিডিও একটুও ভালো হবে না, আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না। তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন আপনার ভিডিও শ্যুট করার সময় আপনার অভিনয়টা রিয়েলিস্টিক হয়। এখন আপনার ভিডিও শ্যুট করা হয়ে গেলে এখন আমি চলে যাব স্টেপ নাম্বার 3-তে। তো স্টেপ নাম্বার 3-তে হচ্ছে আপনার ভিডিওতে ভয়েস দিতে হবে। তো ওমর ভাইয়ের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও শ্যুট করা হয়। তো ভিডিও শ্যুট করার পর কিন্তু সে কিন্তু এই ভয়েসগুলো আলাদাভাবে দেয়। সে যে ক্যামেরা দিয়ে ভিডিওগুলো শ্যুট করেছে সে ভয়েস কিন্তু সে রাখে না, সেগুলো সে মিউট করে দেয়। মিউট করে দেওয়ার পর পরে সে এই ভিডিও অনুসারে লিপসিং করে। ওকে, তো লিপসিং করার জন্য অবশ্যই আপনার একটি মাইক্রোফোন প্রয়োজন হবে এবং এই ভয়েসটা কিন্তু আপনি চাইলে ক্যাপকাট অ্যাপটি দিয়ে দিতে পারেন। গাইস, আপনি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করতে পারবেন। তো আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শ্যুট করবে। তো প্রত্যেকটা পার্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো পার্টগুলো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি একটি পার্ট সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে অ্যাড ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ভিডিও কতটুকু অংশ রাখতে চান। ওকে, তো ধরুন আমি সামনের কিছু অংশ কেটে দিব, তাই এই ভিডিও লেটারতে ক্লিক করব, জাস্ট এটাকে টেনে এইটুকু কাট করে দিচ্ছি। কাট করে দেওয়ার পর আমি ভিডিও শেষে চলে যাব। শেষে যাওয়ার পর এখানে দাগটা রেখে জাস্ট নিচ থেকে স্প্লিট করে সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন আপনি যে অভিনয় করেছেন সেখানে আপনাকে লিপসিং করতে হবে, মানে এখানে ভয়েস ওভার দিতে হবে। তো ভয়েস ওভার দেওয়ার জন্য এখানে অপশন রয়েছে, আপনারা নিচে একটু খেয়াল করুন, এখানে অডিও অপশন রয়েছে, অডিও অপশন থেকে আপনি চলে যাবেন রেকর্ডে। রেকর্ডে যাওয়ার পর এখানে নিচে লেখা আছে ট্যাপ অর প্রেস অ্যান্ড হোল্ড টু রেকর্ড। ওকে, তো এটাকে আপনাকে প্রেস করে ধরে রাখতে হবে। আর অবশ্যই আপনার মোবাইলে মাইক্রোফোন কানেক্ট করতে হবে, মাইক্রোফোন ছাড়া কিন্তু আপনি ভয়েস দিতে পারবেন না বা আপনার ভয়েস কোয়ালিটি কিন্তু ভালো হবে না। গাইস, ভিডিওতে ভয়েস কোয়ালিটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যে ভয়েসটা দিচ্ছেন সেটা যেন একদম ক্লিয়ার হয়, যারা আপনার ভিডিও দেখবে তারা যেন আপনার ভয়েসটি একদম ক্লিয়ারলি শুনতে পায়। তো সেরকম ভয়েস কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনি যে পরে যে ভয়েসগুলো দিবেন সেগুলো যেন ভিডিওর সাথে একদম হুবহু মিলে যায়। ওকে, সেগুলো যেন আলগা মনে না হয়। তো এভাবেই কিন্তু আপনাকে ভয়েসগুলো দিতে হবে। তো এখানে যদি আপনি ভয়েস দিতে চান জাস্ট এখানে ট্যাপ প্রেস
রেকর্ড হয়ে যাবে। তো এখান থেকে আমি টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডিও লেটার চলে আসছে। তো আপনারা যে যে চরিত্রে অভিনয় করবেন সেই চরিত্রে কিন্তু এখানে ভয়েস দিতে হবে। তো এই কাজটি কিন্তু আপনাকে করে নিতে হবে। তো ধরুন আমার এখানে ভয়েস দেওয়া হয়ে গেল, এখন আমাকে ভিডিও কালার গ্রেডিং করতে হবে। তো ভিডিও কালার গ্রেডিং করা একদমই ইজি। ক্যাপকাট অ্যাপটিতে আমি আপনাদেরকে ব্যাড ব্রাদার্সের কালার গ্রেডিং একদম হুবু সেম কালার গ্রেডিং করে দেখাবো। তো কালার গ্রেডিং করার জন্য আপনারা ভিডিও লেটারে ক্লিক করে দেবেন, তারপর নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন, এখান থেকে আপনি সামনে চলে আসবেন। বা চাইলে এখানে আপনি কালার গ্রেডিংয়ের আলাদা লেয়ারও অ্যাড করতে পারেন। তো আমি এখানে খালি জায়গায় ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে ভিডিও শুরুতে চলে আসবো। আসার পরে এখান থেকে ব্যাক চলে যাই। ব্যাক আসার পরে নিচে আমরা অনেকগুলো টুলস পেয়ে যাবো, এখান থেকে চলে যাবো ফিল্টার অ্যান্ড অ্যাডজাস্টে। অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্টে। অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে চাই, ব্রাইটনেসে ক্লিক করে এখান থেকে ব্রাইটটা বাড়িয়ে নিচ্ছি। গাইস আরেকটা ব্যাপার বলতে ভুলে গিয়েছিলাম যে আপনারা যে ছোট্ট ছোট্ট যে ফানি যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চাইলে অ্যাড করতে পারেন। তো সেগুলো অ্যাড করার জন্য আমি এখান থেকে ব্যাক চলে যাই। ব্যাক আসার পর আপনি যে ছোটো ছোটো সাউন্ডগুলো অ্যাড করবেন, ফানি যে সাউন্ডগুলো, সেগুলো অ্যাড করতে হলে আপনি চাইলে ক্যাপকাট থেকেও অ্যাড করতে পারেন, বা চাইলে আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে সেগুলো অ্যাড করতে পারেন। তো আপনি যদি ক্যাপকাট থেকে ফ্রি সেই সাউন্ডগুলো অ্যাড করতে চান তাহলে নিচ থেকে আপনার অডিওতে ক্লিক করবেন, এখান থেকে আপনি চলে যাবেন ইফেক্টসে। ইফেক্টসে যাওয়ার পর এখানে অনেক ক্যাটাগরির এখানে মিউজিক ইফেক্টস রয়েছে, আপনি চাইলে এগুলো এক করে দেখে নিতে পারেন যে আপনার কোনটা প্রয়োজন। তো যেটা যে মিউজিকটা আপনার প্রয়োজন সেটা এখান থেকে চাইলে আপনি নিয়ে নিতে পারেন। আপনার অবশ্যই প্রত্যেকটা মিউজিক বাজিয়ে নেবেন যে আপনার কোনটা ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু চাইলে মাত্র এক ক্লিকে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আপনার ভিডিওতে। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিই। তো আমি যেখানে ছিলাম যে কালার গ্রেডিং দেখাবো, তো আমরা চলে যাই কালার গ্রেডিংয়ে। এখান থেকে ফিল্টারে যাবো, তো আমাদের লেয়ারে ক্লিক করবো, এখান থেকে আপনার এখানে পলিশে ক্লিক করবো। তো আমরা যেখানে ছিলাম ব্রাইটনেস, তো ব্রাইটনেসে আসার পর এখান থেকে আমরা ব্রাইটটা বাড়িয়ে দিব। ব্রাইটটা বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো কন্ট্রাস্টে। কন্ট্রাস্টে ধরার দরকার নেই, আপনি এখান থেকে স্যাচুরেশনে চলে যাবেন। স্যাচুরেশনে যাওয়ার পর এখান থেকে আমরা হালকা একটু স্যাচুরেশন বাড়িয়ে নিব, তারপর এখান থেকে চলে যাবো এক্সপোজারে। এক্সপোজার যাওয়ার পর এখান থেকে হালকা একটু এক্সপোজার বাড়িয়ে নিচ্ছি, তারপর এখান থেকে চলে যাবো শার্পেনে। শার্পেনে যাওয়ার পর এখান থেকে হালকা একটু শার্পেনে বাড়িয়ে নিব, তারপর চলে যাবো এইচএসএল এ। তো এইচএসএল এর কাজটা খুবই ইম্পর্টেন্ট। এইচএসএল এ আসার পর এরকম একটি কালার প্যানেল পেয়ে যাবেন। তো প্রথমত রেড কালার রয়েছে, এখান থেকে যদি রেড কালারটা আপনি বাড়াতে চান তাহলে স্যাচুরেশনটা বাড়িয়ে দিলে হবে। আর রেড কালার যে লাইটটা যদি আপনি বাড়াতে চান তাহলে নিচ থেকে লুমিনেন্সটা বাড়িয়ে দিলে হবে। তো আমি এখান থেকে লুমিনেন্সটা বাড়িয়ে দিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি অরেঞ্জে। অরেঞ্জে যাওয়ার পর এখান থেকে আমি অরেঞ্জের কালারটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপর আমাদের ফেসের কালারটা কিন্তু অরেঞ্জ কালার, তো এখান থেকে আমি লুমিনেন্সটা বাড়িয়ে দিব, তাহলে আমার ফেসের কালারটা কিন্তু মানে ব্রাইট হয়ে যাচ্ছে। ওকে, তো ফেসটা ব্রাইট হয়ে গেল অনেকটা। তো এখান থেকে চাইলে আপনি ফেসের কালারটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি একটা হালকা একটা ইউলো ভাব দিয়ে দিব। ওকে, এখান থেকে হিউটা একটু চেঞ্জ করে দিলাম। তারপর চলে যাবো ইউলোতে। ইউলোতে যাওয়ার পর এখান থেকে হিউটা বাড়িয়ে দিব, তারপর এখান থেকে স্যাচুরেশন বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমি চলে যাবো গ্রিনে। গ্রিনে যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিব, তারপর এখান থেকে হিউটা মাইনাস করে দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু এখানে ইয়েলো কালার চলে আসছে। তো এই কালারটাই মূলত ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে দেওয়া হয়। আপনারা অবশ্যই দেখে থাকেন যে তাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ইয়েলো ভাব থাকে, বা তাদের যে ঘাসগুলো থাকে ব্যাকগ্রাউন্ডে সেগুলো কিন্তু ইয়েলো থাকে। ওকে, তো আপনারা চাইলে এই টুলসটা ইউজ করে খুবই সহজে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারেন। তারপরের কালারটা চলে যায়, এখান থেকে কালারটা বাড়িয়ে দিব, স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছি। তারপর এখান থেকে যদি হিউটা চেঞ্জ করে দিই, আপনারা খেয়াল করুন এখানে কিন্তু গেঞ্জির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো আপনি চাইলে এখান থেকে আপনার ড্রেসের কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখান থেকে ব্লুতে যাও। ব্লুতে যাওয়ার পর এখান থেকে ব্লুটা বাড়িয়ে দিব, তারপর এটাকে আমি একদম মাইনাস করে দিচ্ছি, এটাকেও একদম জিরো করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে টিকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চলে যাবো হাইলাইটস। হাইলাইটসে যাওয়ার পর এখান থেকে হাইলাইটসটা বাড়িয়ে দিব, তারপর এখান থেকে শ্যাডোতে গিয়ে শ্যাডোটা বাড়িয়ে দিচ্ছি। তারপর এখান থেকে টেম্পারেচারটা চাইলে আপনি এখানে বাড়িয়ে কমিয়ে আপনি ভিডিও কালারটা চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম। তারপর হিউতে গিয়ে, হিউতে গিয়েও কিন্তু আপনার ভিডিও কালারটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে হিউটাও বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কালারটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেল। তো আমি আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটার দেখাই। তো এখান থেকে লেয়ারটা আমি একটু মাইনাস করে দিই। তো এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও কালারটা কত সুন্দর একটা কালার হয়ে গেল, এবং ভিডিওতে কিন্তু পর্যাপ্ত লাইট চলে আসছে। এখন কিন্তু ভিডিওটা দেখতে একদমই চকচক করতেছে। তো গাইস এভাবে আপনারা ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের ভিডিওর কালার গ্রেডিং আপনার নর্মাল ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখন এই অ্যাডজাস্টের লেয়ারটাতে ক্লিক করে এটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো গাইস আপনারা যখন অনেকগুলো ভিডিও পার্ট অ্যাড করবেন তখন কিন্তু আপনাকে নিজে যে অ্যাডজাস্টের লেয়ারটা আছে সেটা টেনে সম্পূর্ণ সবগুলো ভিডিওতে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখান থেকে ব্যাক চলে যায়। তো গাইস আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কীভাবে ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের ভিডিওর মতো আপনারা ভিডিও মেক করবেন এবং সেই ভিডিওগুলো ক্যাপকাট অ্যাপটি দিয়ে এডিট করবেন। তো যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।